হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি আজকে টেকনিক্যাল টপিকে। তো আজকে টপিকটা একটু ইন্টারেস্টিং এবং একটু টেকনিক্যাল হবে। এখানে আজকে মূলত আলোচ্য বিষয় হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং। এই তিনটা জিনিসের মধ্যে মেজর কী পার্থক্যগুলো আছে এবং এই তিনটা বিষয় অ্যাকচুয়ালি কী। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা চলে আসবে। তো প্রথমে আমরা আসি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো প্রোগ্রামিং কী? তো প্রোগ্রামিং হচ্ছে সি, জাভা, পাইথন, পিএইচপি এই ধরনের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং টার্ম বা অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করার কিছু টেকনিক বা টুলস। যারা প্রোগ্রামিং করেন তাদেরকে বলা হয় প্রোগ্রামার। প্রোগ্রামাররা মূলত কোনো পার্টিকুলার পার্টে, একটা সফটওয়্যারের পার্টিকুলার পার্টে পার্টিকুলার কোডটাকে তারা ইমপ্লিমেন্ট করে। সো এরপর ইন নাটশেল যদি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টটা বলি, সফটওয়্যার ডেভেলপমেন্টটা হচ্ছে টোটাল একটা সফটওয়্যার ডেভেলপ করা, এটা ডিজাইন এবং ডেভেলপমেন্ট। সো সফটওয়্যার ডেভেলপারের মূলত কাজ থাকে সফটওয়্যার ডিজাইন দেখে দেখে সফটওয়্যারটাকে ডেভেলপ করা, ওই কোডগুলোকে ইমপ্লিমেন্ট করে টোটাল একটা ওয়ার্কেবল সফটওয়্যার তৈরি করা। সো এখানে সফটওয়্যার ডেভেলপার নিজেও কোড করতে পারে, প্রোগ্রামিং করতে পারে, অথবা অন্য কোনো প্রোগ্রামারকে দিয়ে রিলেটেড কোডগুলো করাতে পারে। তো আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা হচ্ছে, ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটি হোল প্রসেস, একটা হোল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেখানে একটা সফটওয়্যার কীভাবে একটা প্রবলেম সলভ করবে, একটা প্রবলেমের যে প্রবলেমে আমরা একটা সফটওয়্যারকে লঞ্চ করতে যাচ্ছি সেই সফটওয়্যারটা টোটালি কী কী অবজেক্টিভ আছে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজ করবে, হ্যাঁ এটার মধ্যে কী কী আপস অ্যান্ড ডাউনস থাকবে, কী কী টেস্টিং থাকবে, কী কী কোড হবে, কোন ধরনের আর্কিটেকচার ইউজ হবে, কোন ধরনের সিস্টেম ডিজাইন হবে, এই সব কিছু নির্ধারণ করে হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাকে আমরা একটা সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার হিসেবে বলতে পারি। তো অনেক সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা একজন নর্মাল সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার করে থাকে, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর নলেজ রাখেন। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ দ্য হোল সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার। সো এবার আমি একটু বাস্তবের সাথে বিষয়টা বোঝাই। যেমন একটা মুভি, ধরেন একটা মুভি যখন তৈরি করা হয়, সো মুভিতে কিন্তু স্ক্রিপ্টগুলো, স্পেশাল নির্দিষ্ট স্ক্রিপ্টগুলো থাকে, স্ক্রিপ্টগুলো তৈরি করে কিন্তু একটা ব্যক্তি, যে তাকে আমরা দিলাম যে তুমি স্ক্রিপ্টটা তৈরি করে দাও। তো প্রোগ্রামের কাজটা হচ্ছে অনেকটা এরকম, আমরা প্রোগ্রামারকে বলে দিলাম যে তুমি এই কোডটুকু করো, এই পার্টটুকু করো, সে কিন্তু টোটাল মুভিতে কী হবে না হবে এত কিছু জানে না, সে শুধু একটা স্ক্রিপ্ট, তার উপর যতটুকু দায়িত্ব দেওয়া আছে অতটুকু দায়িত্ব পালন করে কিন্তু সাইডে চলে যাবে। আর সফটওয়্যার ডেভেলপার হচ্ছে ধরেন একজন অ্যাক্টরের মতো, যে সে জানে টোটাল মুভিটাতে কী হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ এখানে ভিলিয়ান কে থাকবে বা ঘটনা কী হবে, চরিত্র কী থাকবে, বিভিন্ন এগুলো সম্পর্কে সে জানে, বাট তার একটা নির্দিষ্ট পার্ট থাকে যে সে শুধু ওই পার্টটাকে পালন করবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে টোটাল মুভির যে ডিরেক্টিং ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিরেক্টর, উনি তো উনি টোটালি এই মুভিটাতে কী কী চরিত্র থাকবে, কী কী বিষয় থাকবে, কোন ঘটনা অবলম্বনে হবে, কোন ভাষায় হবে, হ্যাঁ এটার কোস্টিং কেমন হবে, টোটাল যে মুভির প্রজেক্ট আছে এ টু জেড, এখানে নায়ক নায়িকা কারা থাকবে, এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে নির্দিষ্ট কিছু সাইন্টিফিক প্রসেসের মাধ্যমে কিন্তু একটা ছবি তিনি তৈরি করেন, ঠিক আছে, টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা তার দায়িত্ব থাকে। সো বোঝাই যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে একদম সবচেয়ে হায়েস্ট পোস্ট এখানে, যিনি চাইলে সফটওয়্যার ডেভেলপ করতে পারেন, নির্দিষ্ট একটা পার্টে কাজ করতে পারেন, বাট এখানে কিন্তু উনি কোডিংয়ের কাজটা বা স্ক্রিপ্টিংয়ের কাজটা করেন না। তো এই ছিল টোটালি যে তিনটা বিষয়ের মধ্যে পার্থক্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো গাইস, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নেক্সট কোনো লেকচার আবার আমরা দেখা করব। বাই বাই।